শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি তোমাদের বন্ধু চৈতালি তো সকাল সকাল ছেলে চলে গেছে স্কুলে যেহেতু মর্নিং হচ্ছে তারপরে আমিও কিছু কাজকর্ম সেরে নিয়েছি আর এখন হচ্ছে একটু তাড়িয়ে তাড়িয়ে প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়া আকাশ বেশ মেঘলা একদম মনোলোভা প্রকৃতি যাকে বলে তো শুধু তো প্রকৃতি দেখলে হবে না সংসারের কাজকর্ম কিছু ছেড়েছি কিছু করছি আমাদের তো সংসারের কাজকর্মের শেষ থাকে না চলতেই থাকে তাই না তো মানে চা খেয়ে একটু এনার্জি নিয়ে নিলাম নিয়ে হচ্ছে আবার সেই কাজে লেগে পড়েছি আর চা খাওয়ার সময়টা না আমার কাছে ভীষণ ভাইটাল মনে হয় কোনো কাজ করতে করতে চা খাওয়া বা যে কোনো চা শুধু চা বলে নয় কোনো খাবার খাওয়াটাই মানে একটুখানি শান্তি করে খাবো সেটাই আমার ভালো লাগে তো এখন ছেলে চলে এসছে স্কুল থেকে এখন সাড়ে পনেরো এগারোটা বাজে আর তোমাদের দাদাও হচ্ছে বাজার নিয়ে ছেলে নিয়ে একেবারে চলে এসছে অনেকটা বেলা হয়ে গেছে বাইরে এখন তো বেশ তুমুল বৃষ্টি শুরু হয়েছে মানে প্রায় বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাজার নিয়ে ছেলে নিয়ে এলো তো বলছে আর বেরোবো না তো এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ সবজি আর হচ্ছে আম নিয়ে এসছে আম ঘরে রয়েছে তাও প্রতিদিন মানে আম ছাড়া হাত মানে ঘরে ঢোকে না এমন একটা মানুষ যে আম ছাড়া ঘরে ঢুকবে না আর আছে এখানে খাসির মাংস অর্থাৎ মাটন কিন্তু এটা খাসি আনে নেই পাঠার মাংস এনেছে বলল তো এই মাংসটা হচ্ছে আমি আমার নিজের টাকা দিয়ে আমার বরকে খাওয়াবো মানে আমরাও খাবো তো নিজের টাকা দিয়ে কেন খাওয়াবো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো কি আজকে কিসের সেলিব্রেশন কিন্তু এই খাসির মাংসটা এমন একটা জিনিস দিয়ে রান্না করব যেটা খেতে ভীষণ সুন্দর লাগে মানে একটু আলাদা টাইপের আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ এনেছে খুব বাঁচোয়া যে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে মানে কেটে ধুয়ে দেয়নি মানে বেছে বুঝে কেটে কুটে দিয়েছে আর এখানে অল্প স্বল্প সবজি এনেছে পটল করলা ঝিঙে কচু পেঁপে বলছে সবজির এত দাম একশো টাকা কেজির নিচে কোনো সবজি নেই খেতেই হবে কেন সবজি আর বর্ষাকালে একটু সবজির দামটা প্রতিবারই বেড়ে যায় আর কি তো যাই হোক ওগুলো সবজিগুলো তো ধুয়ে রেখেছি এখন চিংড়ি মাছটা হচ্ছে আজকে করব না আজকে যেহেতু মাটনটা করবো চিংড়ি মাছটা যে করব না ফ্রিজে রেখে দেবো আর চিংড়ি মাছ হচ্ছে আমার ছেলের সবচেয়ে প্রিয় মাছ তো ওটা এখন ভালো করে ধুয়ে নিই বেশ কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে আমি বলেছি যেদিন মাছ আনবে যদি কেটে না আনতে পারো না মাছ খে to have a dim cargo অ্যাকচুয়ালি নিজেই না দাঁড়াবে না আসলে মাসিদের কাছেও লাইন থাকে নিজেরই দোষ যে দাঁড়িয়ে একটু কাটিয়ে আনবো সেটা নয় হয়তো বলে যে তুমি দি দা দিদ বাড়ি কাটাবো এরকমই বলে হয়তো দাঁড়াবার সময় নেই দাঁড়ালে ঠিকই কাটিয়ে দেয় তো যাই হোক এই চিংড়ি মাছটা একটু ভালো করে ধোবো ধুয়ে তুলে রাখবো আর হচ্ছে মাটনটা করব আমি ওকে বলেছিলাম ঠিক আছে এক কেজি মাটন নিয়ে আসবে তো ও এক কেজি আড়াইশো নিয়ে এসেছে তো বললো ঠিক আছে তুমি এক কেজি বলেছো এক কেজির দামই দেবে আমি বললাম নাও হবে নজর যেটা নিয়ে এসছো পুরোটার দামই আমি দেবো যেহেতু তুমি তোমাকে আমি খাওয়াবো বলেছি আর কি তো এইটা হচ্ছে এখন ছেলেকে ইপ্পি করে দিচ্ছি আমি কিন্তু ওই অংশ সব কিছু ধুয়ে একদম মানে কি বলবো মাংস ম্যারিনেট করে পর্যন্ত আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে পুজো সেরে এসে ছেলেকে ইপ্পি করে দিচ্ছি কারণ এসেই হচ্ছে ও একটা ফ্রুটি খেয়েছে বেলা অনেকটাই হয়ে গেছে তো ছেলেকে ছেলের জন্য ইপ্পি বসিয়েছি আর তোমাদের দাদা বৃষ্টির জন্য না আর বাইরে বেরোতে পারেনি মানে খুব বৃষ্টি হচ্ছে কদিন বৃষ্টি বৃষ্টি বলি গরম গরম করছিলাম কিন্তু আজকে বেশ সুন্দর বৃষ্টি হয়েছে মোটামুটি এখন মেঘলা ওয়েদার তো তোমাদের দাদা বললো ঘরে আছি যখন বসে আছি তাহলে তুমি একটুখানি আলু ভাজো মুড়ি খাই আমি তাহলে বললাম তাহলে তুমি তোমাকেও ইপ্পি করে দিই আমিও খেয়ে নিই বলে কি না ইপি খাবো না ওই সব আমার ভালো লাগে না একটুখানি আলু ভাজো ওই জন্য জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু ভাজি আমিও এখনও পর্যন্ত কিছু খাইনি অনেকটা বেলা হয়েছে সেই চা বিস্কুট খেয়েছি আর কি তো এখন হচ্ছে ছেলেকে দিয়ে দেবো ইপ্পি দেখো না বাড়িতে নামিয়ে নিলাম আর ওর ইপি মানে হচ্ছে ইপ্পির ঝোল মানে হাঁটুতে এক হাঁটু জলের মানে ইপ্পি ওরকমইও খায় ওই ঝোলটাই ও বেশি ভালো করে খায় যেটা ক্ষতিকারক আগে তো মশলা দিতামই না এখন তবুও একটুখানি বায়না করে বলে দু প্যাকেট ইপপিতে এক প্যাকেট মশলা দিই আর এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে আর এখানে দেখো তিনজনের থালা একদম সাজিয়ে নিয়েছি তোমাদের দাদাকে একটা শুকনো লঙ্কা ভাজা দিয়েছি আমিও নিয়েছি আর ছেলে তো ইপি খাবেই তো আগে টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে হচ্ছে মানে রান্না রান্নাবান্নার যোগ করব আর কি আর তোমাদেরকে একটা ভুল কথা বললাম একটু আগে বললাম মাংস ম্যারিনেট করা হয়ে গেছে মাংস ম্যারিনেট হয়নি মাংস হচ্ছে ধুয়ে রাখা হয়েছে নুন দিয়ে আর হচ্ছে হলুদ দিয়ে জাস্ট ম্যারিনেট করেছি কারণ মশলা কাটা হয়নি ওই রকম ম্যারিনেট হয়েছে আর কি নুনটা মাখিয়ে রেখেছি কারণ যদি নষ্ট হয়ে যায় কাটা মাংস সেই কারণে আর এখানে বসেছি হচ্ছে সবজি কাটতে যদিও আজকে সবজি কাটার বেশি নেই তো এদিকে ছেলেকে বলছি আয় একটু পড়বি আয় লিখবি আয় সে পঞ্চাশ বার উঠে যাচ্ছে মানে কি বলবো এত ফাঁকি বাজ কেউ হয় আমার জানা নেই তো আমি বললাম খাতা নিয়ে আয় নাহলে কিন্তু মাংস দেবো না তো যাই হোক এদিকে তো পেঁয়াজ টিয়াজ মাংসের যা যা মশলা করার কাটছি আর হচ্ছে প্রচণ্ড কান্নাকাটিও করছি সাথে মাটন আসলো বটে মাটন খাওয়ার আগেই বাড়িতে কান্নাকাটি পড়ে গেল কিসের জন্য বলো তো এই যে আধা ঝুড়ি পেঁয়াজ বলো না এক কিলো আড়াইশো মাংস তার তো পেঁয়াজ তো অনেকটাই লাগবে শুধু পেঁয়াজ নয় সব মশলাই লাগবে অনেকটা তারপরে চোখ মুছছি একেবারে চোখ মুছতে মুছতে হচ্ছে আমি নাজেহাল হয়ে যাচ্ছি পেঁয়াজ কাটলে কেন যে এত হয় আর ছেলেকে বলছি ক্যামেরা করতো ক্যামেরা করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা কিন্তু ছেলেই ক্যামেরা করেছে আমি তাকাতেই পারছি না ক্যামেরার দিকে তো যাই হোক সবজি টবজি কেটে এই প্লাস্টিকটা পেতে আমি না সবজি কাটি যাতে ঘর না নোংরা হয় যেহেতু ঘরটার মোছা আর প্লাস্টিকটা প্রতিদিন ধুয়ে ফেলি প্রত্যেক দিন আগে না পেপার পেতে করতাম তো এখন পেপার পাতলে তো নষ্ট হয়ে যায় পেপারটা জল পড়ে সবজির রসে তো প্লাস্টিক পেতে করি আর এইখানে দেখো মাংসটা ম্যারিনেট করেছি তোমার হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মানে আমি যা যা দেব সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি এইভাবে আমি আমার মা আর দিদি আমাকে করতে দেখেছি একদম লাল লাল খাসির মাংসের ঝোল কোনো মানে বিনা ঝামেলাতে ঝটাফট হয়ে যায় একেবারে আর এটা কিন্তু আমি কোনো প্রেশার কুকার বা হাঁড়ি কোনো কিছুতে করব না কারণ এইটার মধ্যে আমি মেশাচ্ছি একটা জিনিস দেখতেই পাচ্ছ একটা জিনিস গ্রেট করছি সেটা বলো তো গ্রেট করছি বুঝতে পারছো রসুন কি মনে হচ্ছে চিজ কী এটা এটা হচ্ছে পেঁপে জাস্ট এরকমই সাইজে দুটো টুকরো আমি পেঁপে জাস্ট গ্রেড করে একদম মাটনের সাথে ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিলাম মাখানোটাই খুব সুন্দর করতে হবে যাতে মনে হবে মাখানোতেই অর্ধেক রান্না হয়ে গেছে আমি কিন্তু কোনো দই ইউজ করিনি কারণ দই নেই তোমাদের দাদাকে বললাম দই আননি বলে আমি ঘরে নেই আমি কি করে জানবো আসলে মোটামুটি ঘরে থাকে ও বুঝতে পারিনি যে ফুরিয়ে গেছে তো যাই হোক এটা আমি ম্যারিনেট এই অবস্থাতে আমি দু ঘন্টা রেখে দেবো আর ওখানে যে চর্বিটা বেরিয়েছে সেটাতে আমি জাস্ট নুন হলুদ আর একটু মশলা মাখিয়ে রাখলাম কারণ ওটা আলাদা রাখাই ভালো কারণ পরে ওটাকে আমি ঝুলে দেব আর কি তো দু ঘন্টা টাইম সেখানে আমার ছেলে বলে কি এখানে আম কেটে দাও তো ওই কারণে হচ্ছে ওকে আম কেটে দিয়েছি অলরেডি আর তোমাদের দাদা যেহেতু ঘরে আছে দাদাকেও দেবো ওইভাবে আমি ওইভাবে খাবো না কারণ তোমাদের দাদাকে ওইভাবে পিস করে দিই মানে দুটো পিঠ কেটে ওই খোসা থেকে তাতে করে খায় মানে এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকম আর আমি হচ্ছে দেখতে পাচ্ছ আম ছুলছি পিলার দিয়ে দারুণ ছোলা হয় কিন্তু যে ছোলা হয় আমি সত্যিই জানতাম না আমি ফেসবুক থেকে দেখেছি জানো তো ফেসবুকে যে রান্নার চ্যানেলগুলো থাকে না ওখান থেকে দেখেছি এইভাবে ছোলা দারুণ ছোলা হয় বেশ পাতলা হয়ে বেরিয়ে যায় খুব সুন্দর তো এই আমটা যখন এনেছিল বিরাট বড় বড় সাইজের এই আমটা না টকটক ভাবছিলো হালকা হালকা তো এটা এখন না পেকে যেতে ভীষণ ভীষণ মিষ্টি হয়েছে ওপর থেকে দেখতে সুন্দর কিন্তু খেতে যে অতটা ভালো ছিল তা নয় কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে পরে থেকে ভালো হয়েছে আর কি তখন মনে হয় একটু কাঁচাটা ছিল তো যাই হোক এখন হচ্ছে আমটা খাবো অনেক বড়ো বেশ আমটা নিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে লাগবো তো এখানে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা বসিয়েছি মাংস হলে তেমন কিছুই করি না আর আগে তো কিছুই করতাম না বেশ কিছুটা আগে শুধু মাংস ভাত সে চিকেনই হোক আর মাটনই হোক আর কিচ্ছু করতাম না কিন্তু তোমাদের কাছ থেকেই শিখেছি যে এক পদে ভাত খেতে নেই ঠিক ওই কারণে উচ্ছে আলু ভেজে নিলাম একটু আর এখানে তো তেল দিয়ে দিলাম মাংসটা রাঁধবার জন্য বেশ ভালো পরিমাণে একটু তেল দিলাম কারণ মাংস না একটু তেল ঝাল না হলে ঠিক ভালো লাগে না আর কি তো এখানে বেশ ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি বড় বড় করে আলুটা বেশ ছাঁকা তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে যেভাবেই ভেজে তুলে রাখা হয় আর কি সেভাবেই ভেজে দেখো তুলে নিয়েছি আলুটা আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর এইবারে হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি সেটা দিয়েই ভালো করে কষাচ্ছি আমি কিন্তু কোনো মশলা তেলে ফেলে কষাইনি এইভাবে মাখার অবস্থাতে কষাচ্ছি এইভাবে একবার মাটন বা চিকেন করে দেখো হাতে মাখা মাংস যাকে বলে ভীষণ টেস্ট হয় পুরনো দিনের রান্না তো মাংসটা আমার আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো প্রেশার কুকার ইউজ করিনি তার কারণ হচ্ছে ওই যে পেঁপের টুকরোটা গ্রেট করে দিয়েছিলাম তার জন্য নো প্রেশার কুকার নো হাঁড়ি নো ডেচকি কিছু লাগবে না জাস্ট কড়াইতেই এইভাবে খাসির মাংস হয়ে যাবে আর এটা একদম কচি পাঠা ছিল তো আলু দিয়ে এখন খুব ভালো করে কষাচ্ছি এবার একটু জলটা দিলাম এবার ফুটে উঠবে যখন একটু না ঝোল ঝোল মতোই রাখবো কারণ একদম কষা করব না মাটনের পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে তো এখন তখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন সেই মাখানো চর্বিটা ছিল সেটা দিয়ে দিলাম চর্বিটা না একটু দশ মিনিট ফুটি দশ মিনিটও না আট দশ মিনিট আট মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব আর আমি কিন্তু এখানে কোনো গরম মশলা দেব না যেহেতু আমাদের বাড়িতে গরম মশলা গুঁড়োটা পছন্দ করে না শেষে তোমরা চাইলে দিতে পারো কারণ গরম মশলা ফোড়ন দিয়েছি ওই পর্যন্তই আর আমি হ্যাঁ এখানে আমি কিন্তু মিট মশলা ব্যবহার করেছিলাম ম্যারিনেটের সময় যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দাস তখনই ব্যবহার করেছি আর দেখো মাংস রেডি হয়ে গেছে আর আমি হচ্ছে তোমাদের দাদার জন্য বেড়ে দিচ্ছি আর কেন বলো তো মাংসটা ও আমাকে যখন আমি ইউটিউব খুলি আমাকে বলে ছিল তুমি কোনোদিনও পেমেন্ট পাবে না ঠিক আছে কোনো এসব কাজ করে এসব কেউ পয়সা হয় কখনো আমি তখন বলেছিলাম আচ্ছা ঠিক আছে আমি যদি পেমেন্ট পাই তাহলে তুমি কি চাও বলো ও তখন বলেছিল বইয়ের পয়সায় একদিন খাসির মাংস ভাত খাবো কিন্তু পেমেন্ট পাওয়ার পরে না ও ব্যাপারটা ভুলেই গেছিলো আমার মনে ছিল তাই আমি ওকে মনে করিয়ে দিতাম বলে ঠিক আছে খাবো তা যাই হোক সেই কারণেই খাওয়ানো আর কি আর কোনো সেলিব্রেশন নয় আর এইখানে হচ্ছে অ্যাকোয়াগার্ডের পাইপটা কাল রাত্রে একদম মানে ছিদ ছাদা ছাদা হয়ে ফুটো হয়ে ঝর্নার মতো ঝরছিল তো তোমার দাদাকে বললাম মিস্ত্রি ডাকো বলছে আমি তো বিশ্বকর্মা মিস্ত্রি লাগবে কেন তো দুশো টাকা দিয়ে একটা ওই পাইপ এনে দুশো টাকা পড়েছে বলল পাঁচ ফুট পাইপ এনে ওই এখন পাইপ নিজেই কিন্তু জুড়লো একদম রেডি করে ফেললো বললাম সত্যিই তুমি বিশ্বকর্মা দেখো পাইপগুলো একদম মুচমুচে হয়ে গেছিলো সাত বছরে এই এই পাইপটাই নতুন চেঞ্জ করা হলো এই পাইপটা যাই হোক ঘরে যখন বিশ্বকর্মা আছে কেন মিস্ত্রিতে পয়সা দেবো তাই না মানে খেয়ে দিয়ে উঠেই লেগে পড়েছে বেশিক্ষণ লাগেনি আধ ঘন্টার মধ্যেই হয়ে গেছে বলছে আধ ই মিস্ত্রি দুশো টাকা নিয়ে চলে যেত সে তো যেতই তো যাই হোক খাওয়া দাওয়ার পর তারপরে তো একটু রেস্ট নিয়েছিলাম তোমাদের দাদা বিকেলেও বেরোতে পারেনি প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি হলেই না ছেলেখালি বলে কি বাবা তুমি থাকো বাবা তুমি থাকো এমন কাতর প্রার্থনা করবে না কেউ না থেকে মানে থাকতে পারবে না আর বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে পুরো জল জমে গেছে তো ওই কারণে হচ্ছে তোমাদের দাদা আর বেরোতেও পারেনি আমি বললাম ঠিক আছে সন্ধ্যেভাবে হয়ে গেছে যেতে হবে না তো ওই কারণে হচ্ছে এখন সন্ধেবেলা আর কি আর সেজন্য চা বসিয়েছি আর টোস্ট বিস্কুটের প্যাকেট সেটাও কেটে নিলাম টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে না বা বেকারির বিস্কুট দিয়ে চা খেতে আমার বেশি ভালো লাগে আমার ছেলে আমার মেরি বিস্কুট পছন্দ করে এই যে এনাকেও একটুখানি চা দিয়েছি দেখো একটুখানি আমি যখন একা থাকি মানে তোমাদের দাদা থাকে না সন্ধেবেলা ওকে কমপ্লেন দিই আমি চা খাই তোমরা দেখতেই পাও কিন্তু বাবা ঘরে থাকলে জমিয়ে বাবার সঙ্গে বসে বাবা আর ক বছর পর দুটো চা হবে আমার ঘরে তো যাই হোক এখন হচ্ছে তিনজনে মিলে চা খেয়ে নেবো যে তোমাদের দাদাও ঘরে রয়েছে বসে খেয়ে নেবো তারপরে হচ্ছে ছেলেকে পড়তে বসাবো আর রাতে কিছুই করবো না মাংস রয়েছে আর হচ্ছে ভাত করবো ব্যাস রাতের খাবার কমপ্লিট হয়ে যাবে আর ওই জন্য এখন ছেলেকে পড়তে বসো আর ভিডিওটাও শেষ করব নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো আর কোথাও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও প্রথমবার যারা দেখছো বা চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখছো তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজকের মতো আসি সবাই ভালো থেকো টাটা